আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমরা জানি যে সাইনোসাইটিস একটি খুবই কমন রোগ। এই রোগে আক্রান্ত অনেক রোগী রয়েছেন যারা নাক বন্ধ থাকে, নাক দিয়ে শ্বাস নিতে পারেন না, নাক দিয়ে সর্দি ঝরে এবং কখনো কখনো দেখা যায় গলার মধ্যে কফ আসে। এমনই একটি রোগী আমাদের কাছে এসেছেন যার গলা দিয়ে কফ আসে, সাদা সাদা, তার কথা মতে সাদা সাদা চাকা চাকা এরকম কফ আসে। সেই রোগীকে আমরা সিটি স্ক্যান করিয়েলাম। প্রথমে এক্সরে করিয়েছিলাম, সিটি স্ক্যানে দেখুন এটাই হলো লেফট সাইডের সিটি স্ক্যানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগজিলারি সাইনাসটা টোটাল হ্যাজি হয়ে গেছে, টোটাল হ্যাজিনেস, এবং এটি হলো এটমার্ট সাইনাস। এই এটমার্ট সাইনাসটা টোটাল হ্যাজি হয়ে আছে, এখানে সাইনোসাইটিস ডেভেলপ করেছে এবং রাইট সাইডেও ম্যাগজিলারি সাইনাস কিন্তু অ্যাফেক্টেড, এটমার্ট দুই সাইডে অ্যাফেক্টেড। দেখুন এখানে এটমার্ট উভয় পাশে অ্যাফেক্টেড এবং লেফট সাইডের ম্যাগজিলারি সাইনাসটা টোটালি অ্যাফেক্টেড, এবং এখানে দেখা যাচ্ছে যে ফ্রন্টাল সাইনাস অ্যাফেক্টেড। সুতরাং এই ওষুধে যদি এই রোগীটা ভালো না হয় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই এই রোগীটির অপারেশন করতে হবে। সেই অপারেশনটির নাম হলো ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, যেটিকে আমরা বলি সংক্ষেপে ফেস। ফেস মানে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। প্রিয় দর্শক দেখুন, দুটো ফ্রন্টাল সাইনাস তার কিন্তু ভরে গেছে সাইনোসাইটিস দিয়ে, এটমার্ট সাইনাস, হ্যাঁ, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এফেক্টেড। এই কালো মানে ভালো, কালো মানে এখানে বাতাস, বাতাস থাকাটাই ভালো, বাতাস থাকলে কোনো সমস্যা নেই। যখনই ইনফেকশন হয়, এখানে সাইনাস থাকতে পারে, এখানে মিউকাস থাকতে পারে, এখানে পলিপস থাকতে পারে, ইনফেক্টেড ম্যাটেরিয়াল থাকতে পারে, এখানে ফাঙ্গাল বল থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। এটা অপারেশন করলে এবং পরবর্তীতে প্রয়োজন হলে যদি বায়োপসি লাগে, বায়োপসি করলে আমরা বুঝতে পারবো যে আসলে রোগটি প্রকৃত সাইনোসাইটিসটা কী দিয়ে আক্রান্ত হয়েছে। যদি আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস সাইনোসাইটিস, হতে পারে এটা কোনো পলিপ হতে পারে, হতে পারে এটা কোনো টিউমারও হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।